ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। শুক্রাত বিস্তারিত খবরে। কয়লা পাচার কাণ্ডে চার রাজ্যের 45 জায়গায় তল্লাশি সিবিআই। কয়লা ব্যবসায়ী লালার কলকাতা ও জেলার বাড়ি, ফ্ল্যাট, অফিস ও ঘনিষ্ঠদের ডেরায় হানা গোয়েন্দাদের। ইসিএল এর চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযোগ, সেই সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএল এর সিকিউরিটি ইনচার্জের। গরু পাচারের কারবারের পর সিবিআই রাডারে কয়লা। আয়কর দফতরের পর এবার কয়লা পাচার কাণ্ডে চার রাজ্যে 45 জায়গায় ম্যারাথন অভিযান সিবিআই এর। সিআরপিএফ কে নিয়ে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার সহ এরাজ্যের কলকাতা, সল্টলেক, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া সহ 45টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রায় 300 জন অফিসার। অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত ব্যবসায়ী লালার শেক্সপিয়ার স্মরণীয় সল্টলেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। অন্ডালের কাজরা একটি কয়লা খাদানে গিয়েও তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। এই খাদানে আজকে সকালবেলা তারা পৌঁছে গেছিলেন এবং কিভাবে গোটা খাদান থেকে অবৈধভাবে কয়লা বার করা হতো সেই জিনিস খতিয়ে দেখেন। কোটি কোটি টাকার অবৈধ কয়লা কারবারের মালিক, তার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছয়, এমনই অভিযোগ উঠেছে কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে। সম্প্রতি লালার খোঁজে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। এবার তাঁদের থেকে তথ্য সংগ্রহ করে ময়দানে নামলো সিবিআই। সূত্রের খবর, প্রভাবশালী যোগ খুঁজতে মামলা রুজু করেছে সিবিআই, যেখানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল এর একাধিক আধিকারিকের নাম রয়েছে। তার ভিত্তিতেই এদিন ইসিএল এর চারজন জেনারেল ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালান সিবিআই অফিসাররা। অভিযোগ, রানীগঞ্জের কুনুস্তরিয়ার বাড়িতে তল্লাশি চলাকালীনই অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএল এর এরিয়া সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। রেড হচ্ছে কিছু কিছু জায়গায় এবং সেই সম্পর্কিত একটা কুনুস্তরিয়ার একজন যে সিকিউরিটি অফিসিয়াল ছিলেন, রেডের পরে ওনার কিছু শরীর খারাপ হয়, তারপরে ওটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কাল্লা হসপিটালে বোধহয় ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়েছে। শনিবার কলকাতা শেক্সপিয়ার স্মরণী এবং সল্টস লেকে অনুপ ওরফে লালার বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। এখানে সিবিআই এর তরফ থেকে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসিয়ালস তারা এখানে আসেন এবং ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের কোলাপসুল গেটের সামনে যে লক সেটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় লালার পুরুলিয়ার নিতুরিয়ার বাড়িতেও। রাস্তার মাঝখানে একটা স্ট্রিট লাইটের উপরে নিজের পার্সোনাল সিসিটিভি বসিয়ে রেখেছে এবং এই রাস্তা ধরে যখন সিবিআই এর গোয়েন্দারা গাড়ি নিয়ে আসছিলেন সেই সিসিটিভি দিয়ে 200 মিটার দূরে নিজের বাড়িতে বসে সে কিন্তু দেখে নেয় এবং দেখেই কিন্তু সে চম্পট দেয়। লালার সঙ্গীদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সম্প্রতি কলকাতায় এসে এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। না সিবিআই মেরে আন্ডার মে আতি হ্যায় না ইডি আতি হ্যায় মগর মেয়ে কল লালাজি কে ইয়াহ কোই রেড পড়া হ্যায় নাম তো মুঝে মালুম নাহি হ্যায় পর মমতাজি নে রিয়েকশন দিয়া। মমতাজি পহলে জরা লালাজি সে আপনে রিশতে উজাগর কর দে, সার্বজনিক কর দে কি উনকো কিউ ইতনি চিন্তা হো রহি হ্যায়। কয়লে কি রেভেনিউ রাজ্য সরকার কো ভি মিলতি হ্যায়, কেন্দ্র সরকার কো ভি মিলতি হ্যায়, কয়লে কি রেভেনিউ কি চোরি করনে ওয়ালে ব্যক্তি কে লিয়ে ইতনা কিউ চিন্তা হো রাহা হ্যায়, কি মহিলাও কে অপরাধ কে আঁকড়ে কম করনে কে লিয়ে ইতনি চিন্তা করি হোতি তো জ্যাদা আচ্ছা হোতা। এই প্রেক্ষাপটে সিবিআই অভিযান নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। কয়লার টাকা কোথায় কোথায় গেছে মানুষও জানে, খানিকটা কারা নেয়, আর এটা কোনো ছোট টাকা নয়, হাজার হাজার কোটি টাকা। আজকে কেন্দ্রীয় সংস্থাগুলো সক্রিয় হয়েছে, মাথাগুলোকে ধরেছে, কিছু জায়গায় কানকে ধরেছে, এবার মাথা আসবে, খুব তাড়াতাড়ি এটা প্রকাশ্যে আসা উচিত আমার মনে হয়, আসবে ভাই। আইন অনুযায়ী কিছু অধিকার আছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা করবে, তার সাথে রাজনীতির কি সম্পর্ক আছে? সিবিআই আইন অনুযায়ী যদি কাউকে ধরে ধরবে, সুতরাং দিলীপ ঘোষের এর মধ্যে কান মাথা এইসব আনার তো কোনো দরকার নেই, অনাবশ্যক কথা বলছেন। সব মিলিয়ে কয়লাকাণ্ডে সিবিআই এর ম্যারাথন তল্লাশি অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হংসরাজ সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ।